सूरा बनी इसराइल। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रहमान रहीम अल्लाह ताला नामे। सुभानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक्सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। पवित्र ओ महिमान्वित सेई अल्लाह ताला যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম, যেন আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু নিদর্শন দেখাতে পারি। মূলত সর্বশ্রোতা ও সর্বশ্রষ্টা তো স্বয়ং তিনি। আমি মুসাকেও কিতাব দিয়েছি, আমি এই কিতাবকে বনি ইসরায়েলের হেদায়েতের উপকরণ বানিয়েছিলাম, আমি আদেশ দিয়েছিলাম আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। তোমরা হচ্ছে সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, অবশ্যই সে ছিল আমার এক কৃতজ্ঞ বান্দা। আমি বনি ইসরায়েলদের প্রতি তাদের কিতাবের মধ্যে একথার ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন বড় বেশি বাড়াবাড়ি করবে। অতঃপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হল, তখন তোমাদের বিপর্যয় বন্ধ করার জন্যে আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী, অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেল, আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। অতঃপর আমি দুশ্মনদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম, সর্বোপরি এ জনপদে আমি তোমাদের সংখ্যাগরিষ্ঠ করলাম। وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا। যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছো একান্তভাবে তোমাদের নিজেদের জন্য, অপরদিকে তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো তার দায়িত্ব একান্তভাবে তার নিজের। অতঃপর যখন আমার দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হল, তখন আমি আর এক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দেয়, যেমন করে প্রথমবার এ ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করেছে
এবং এর প্রচুর ক্ষতি সাধন করেছে। আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তাই যেন তারা ধ্বংস করে দিতে পারে। সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন, আর তোমরা যদি আবার বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আর আমি তো কাফেরদের জন্য জাহান্নামকে তাদের চির কারাগারে পরিণত করে দেখেছি। অবশ্যই এ কোরআন এমন এক পথের দিকে নির্দেশনা দেয় যা অতি সরল ও মজবুত, এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে এ কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان আর মানুষ যেভাবে নিজের জন্য না বুঝে অকল্যাণ কামনা করে তেমনি সে তার নিজের জন্য বুঝে সুঝে কিছু কল্যাণও কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্য এমনিই তাড়াহুড়ো করে। আমি রাত ও দিনকে আমার কুদরতে দুটো নিদর্শন বানিয়ে রেখেছি, অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দিয়েছি এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকময়, যাতে করে এর আলোতে তোমরা তোমাদের মালিকের রিজিক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো, আর এর সব কয়টি বিষয়ই আমি খুলে খুলে বর্ণনা করেছি। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রত্যেক মানুষের ভাগ্যলিপি আমি তার গলায় হারের মতো করে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্য আমল নামার একটি গ্রন্থ আমি তার সামনে বের করে দেব, সে তার সামনে খোলা অবস্থায় পড়ে থাকতে দেখবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আমি তাকে বলবো পড়ো, এ হচ্ছে তোমার আমল নামা, আজ নিজের হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإن انما يضل عليها ولا تزر وازرة وزر اخرى وما كنا معذبين حتى نبعث رسولا যে ব্যক্তি হেদায়েতের পথে চলবে সে তো চলবে একান্তভাবে নিজের ভালোর জন্য, যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহির দায়িত্ব অবশ্যই তার উপর। আসল কথা হচ্ছে সেদিন কেউই অন্য কারো গুনাহের ভার বইবে না, আর আমি কখনোই কোন জাতিকে আজাব দেই না যতক্ষণ না
আমি সেখানে আজাব থেকে সতর্ককারী কোন রসুল না পাঠাই। আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু তা না করে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে। অতঃপর এজন্য সেখানে আমার আজাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়, পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে বিনাশ করে দেই। وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا। নূহের পর আমি এই একই কারণে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। হে নবী, তোমার মালিক তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্য একাই যথেষ্ট। كان يريد العاجل تعجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। কোন ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্য যতটুকু দিতে চাই তা সত্য দিয়ে দিই, কিন্তু পরিশেষে তার জন্য জাহান্নামী নির্ধারণ করে রাখি, যেখানে সে প্রবেশ করবে একান্ত নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায়। অপরদিকে যারা আখেরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করা উচিত তেমনি ভাবেই চেষ্টা করে, সর্বোপরি যারা হয় সত্যিকার মোমেন, মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের চেষ্টা সাধনা আল্লাহর দরবারে কবুল হয়। হে নবী, আমি এদের যারা দুনিয়া চায় এবং ওদের যারা আখেরাত চায় সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি, এবং তোমার মালিকের দান কারো জন্যই বন্ধ নয়। وللآخرة أكبر درجات وأكبر تفضيلا। হে নবী, তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদের বেলায় তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড়, তার ফজিলা তো বহুলাংশে বেশি। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত, অপমানিত ও নিঃসহায় হয়ে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার মালিক আদেশ করছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো,
তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে বিরক্তিসূচক কিছু বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রজনিত কথা বলবে। واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো এবং বলো হে আমার মালিক ওদের প্রতি ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে লালন পালন করেছিল। ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا আসলে তোমাদের মালিক তোমাদের মনের ভিতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যি যদি ভালো মানুষ হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন, কেননা যারা তওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। আত্মীয় স্বজনকে তাদের যথার্থ পাওনা আদায় করে দেবে, অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করে দেবে, কখনো অপব্যয় করো না। অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। যদি তোমাকে কখনো এ হকদারদের বিমুখ করতেই হয় এ কারণে যে তাকে দেয়ার মতো সম্পদ তোমার কাছে নেই এবং তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করছো যা পাওয়ার তুমি আশাও রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا কখনো নিজের ব্যয়ের হাত গর্দানের সাথে বেঁধে রেখো না যাতে কার কোনো প্রকাশ পায়, আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে। তোমার মালিক যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে তা কম করে দেন, অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, আমি যেমন তাদের রিজিক দান করি তেমনি তোমাদেরও কেবল আমি রিজিক দান করি, রিজিকের ভয়ে তাদের হত্যা করা হবে অবশ্যই একটি মহা পাপ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। ওয়ালা তাকতুলু নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাগলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা
إتقانا فلا يسرف في القتل إنه كان منصورا কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করেছেন। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার উত্তরাধিকারীকে এ অধিকার দিয়েছি সে চাইলে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যার মামলায় যে ব্যক্তি মজলুম তাকেই সাহায্য করা হবে। إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا এতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোন পন্থায় যা এতিমের জন্য উত্তম বলে প্রমাণিত হয় তা বাদে, যতক্ষণ পর্যন্ত সে এতিম তার বয়প্রাপ্তির পর্যায়ে উপনীত হয় এবং তোমরা এদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন এ প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোন কিছু পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাঁড়িপাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এই হচ্ছে উত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পিছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর জমিনে কখনোই দম্ভ ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন তুমি কখনোই জমিন বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায়ও তুমি কখনো পর্বত সমান হতে পারবে না। হে নবী, এগুলো সবই খারাপ কাজ, এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। তোমার মালিক ওহির মাধ্যমে যে প্রজ্ঞা দান করেছেন এ হচ্ছে তার অন্তর্ভুক্ত, যা তোমার মালিক ওহির মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছেন। তুমি আল্লাহর সাথে অন্য আর কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত অপমানিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আফাআসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাঈকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। এটা কেমন কথা, তোমাদের মালিক তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান আর নিজ ফেরেশতাদের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তোমরা সত্যি আল্লাহ তাআলা সম্পর্কে একটা জঘন্য কথা বলে বেড়াচ্ছ। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিয়াযাক্কার ওয়ামা ইয়াযীদুহুম ইল্লা নুফুরা। আমি কোরআনে এ কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি তাদের ইমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ালো না। হে নবী, এদের তুমি বলো যদি আল্লাহর সাথে আরো মাবুদ থাকত, যেমন করে এ মুশরিক লোকেরা বলে
তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। মূলত এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা কিছু অবান্তর কথাবার্তা বলে তিনি তার চেয়ে অনেক পবিত্র অনেক মহিমান্বিত। তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। সাত আসমান জমিন এ দুয়ের মাঝখানে যা কিছু মজুদ আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টিলোকে কোন একটি জিনিসই এমন নেই যা তাঁর প্রশংসা পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল ও ক্ষমাপরায়ণ। হে নবী, যখন তুমি কোরআন পাঠ করো তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি প্রচ্ছন্ন পর্দা এঁটে দেই। وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا. امي তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ রেখে দেই, ওদের কানে এনে দেই বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে যখন তুমি কোরআনে এক আল্লাহ তাআলার কথা স্মরণ করতে থাকো তখন তারা তোমার কাছ থেকে সরে পড়ে। নাহনু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহি ইয ইয়াস্তামিউনা ইলাইকা ওয়া ইযহুম নাজওয়া ইয ইয়াকুলু যালিমু আমি ভালো করেই জানি যখন ওরা কান পেতে তোমার কথা শোনে তখন ওরা কান পেতে কি কথা শোনে আমি এও জানি। যখন এই জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছ, দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে। মূলত এসব কারণেই এরা গোমরা হয়ে গেছে, অতএব এরা সঠিক পথের সন্ধান পাবে না। এ মূর্খ লোকেরা বলে আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব? তুমি তাদের বলো মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও। أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে, কিংবা এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যার বাস্তবায়ন হওয়া খুবই কঠিন। অচিরেই তারা বলবে অবস্থা এমন হলে কে আমাদের পুনরায় জীবিত করবে,
তুমি বলো হ্যাঁ তিনিই করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে তাহলে কবে হবে এসব কিছু তুমি বলো সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দিবেন এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে আর তোমরা ভাববে সামান্য কিছু সময়ই তোমরা কবরে কাটিয়ে এসেছো وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا হে নবী আমার বান্দাদের বলে দাও তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় আর শয়তান তো হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন রব্বুকুম আ'লামু বিকুম ইন ইয়াশা ইয়ারহামকুম আও ইন ইয়াশা ইউআযযিবকুম ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা মানুষ তোমাদের মালিক তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন তিনি চাইলে তোমাদের উপর দয়া করেন আবার চাইলে তিনি তোমাদের শাস্তি দেন হে নবী আমি তো তোমাকে তাদের উপর কোন অভিভাবক করে পাঠাইনি তোমার মালিক তাদের ভালো করে জানেন যা আসমানসমূহ ও জমিনের মাঝে মজুদ রয়েছে আমি এক একজন নবীকে এক একজনের উপর মর্যাদা দান করেছি এমনি ভাবেই আমি দাউদকে জবুর কিতাব দান করে মর্যাদাবান করেছি এদের বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের ডেকে দেখো দেখবে তারা তোমাদের কষ্ট দূর করা কিংবা তা বদলে দেওয়ার কোন ক্ষমতাই রাখে না أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا ওরা যাদের ডাকে তারা স্বয়ং নিজেরাই তো তাদের মালিকের কাছে পৌঁছার উসিলা তালাশ করতে থাকে তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তাআলার নিকটতর হতে পারে এবং তারা তাঁরই দয়া প্রত্যাশা করে তার আজাবকে ভয় করে মূলত তোমার মালিকের আজাব এমনই একটি বিষয় যা একান্ত ভীতিপ্রদ এমন কোন একটি জনপদ নেই যা আমি কিয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না কিংবা তাদের আমি কঠোর আজাব দেব না এসব কথা তো আমার পাঠানো কিতাবেই লিপিবদ্ধ আছে আমাকে আজাবে নিদর্শন সমূহ পাঠানো থেকে এছাড়া অন্য কোনো কিছুই নিবৃত্ত করতে পারেনি যে তাদের আগের লোকেরা তা অস্বীকার করেছে
আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম, অতঃপর তারা আমার সেই নিদর্শনের সাথে জুলুম করেছে। আসলে আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শন সমূহ পাঠাই। وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। হে নবী, স্মরণ কর যখন আমি তোমাকে বলেছিলাম তোমার মালিক জ্ঞানের পরিধি দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন। যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম এবং সে গাছকেও পরীক্ষার কারণ বানিয়েছি যার প্রতি কোরআনে অভিশাপ দেওয়া হয়েছে। এভাবেই আমি তাদের ভয় দেখাই, মূলত আমার ভয় দেখানো তাদের গুমরাহী কেবল বাড়িয়ে দিয়েছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সজদা করো, তখন তারা সবাই আমার আদেশে সজদা করল ইবলিস ছাড়া। সে বলল, আমি কিভাবে তাকে সিজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো? ক্বালা আরাআইতাকা হাযাল লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা ক্বালিলা। সে বলল, তুমি কি একে দেখেছো যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে? যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের নিজের আয়ত্তে নিয়ে আসব, তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে। তারা বললেন, যাও, দূর হয়ে যাও এখান থেকে। তাদের মধ্যে যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তিও পুরোপুরি দেয়া হবে। এদের মধ্যে যাকেই পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরা করে দাও, তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপর গিয়ে চড়াও হও, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো, আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোন ক্ষমতা চলবে না। হে নবী, তোমার মালিক অবশ্যই তাদের কর্ম বিধায়ক হিসেবে যথেষ্ট। হে মানুষ, তোমাদের মালিক তো হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালনা করেন যাতে করে তোমরা জলে স্থলে তাঁর প্রদত্ত রিজিক তালাশ করতে পারো, নিশ্চয়ই তিনি তোমাদের উপর পরম দয়ালু। وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما
نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোন বিপদ মুসিবত আপতিত হয় তখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই তোমাদের মন থেকে হারিয়ে যায় এবং ডাকার জন্য এক আল্লাহই সেখানে বাকি থেকে যান। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন তখনই তোমরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নাও। আসলে মানুষ হচ্ছে নেহায়েত অকৃতজ্ঞ। يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا তোমরা কি করে নিশ্চিত হয়ে গেছো তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না। এমন অবস্থা যখন আসবে তখন তোমরা কোন অভিভাবকও পাবে না। অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেই সমুদ্রে নিয়ে যাবেন না এবং স্থলে এসে যে আচরণ তোমরা তার সাথে করেছো তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচন্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তাল সমুদ্রে ডুবিয়ে দেবেন না। আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাদরি ওয়াল বাহরি ওয়া রযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিন আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদের পবিত্র জিনিসসমূহ দিয়ে আমি রিজিক দান করেছি। অতঃপর আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকব সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে, তাদের উপর সেদিন বিন্দু মাত্র জুলুম করা হবে না। وَمَنْ كَانَ فِي هَذِهِ أَعْمَى فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَى وَأَضَلُّ سَبِيلًا যে ব্যক্তি জেনে বুঝে এই দুনিয়ায় সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে পরকালেও সে আল্লাহর নিয়ামত থেকে অন্ধ থেকে যাবে এবং হেদায়েত থেকেও সে হবে পথহারা। عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا هي نبي আমি তোমার প্রতি যে ওহি পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি, যাতে করে তুমি ওহির বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো। যদি তেমন কিছু করতে তাহলে এরা তোমাকে তাদের ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে দিত। যদি আমি তোমাকে তখন অবিচল না রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে।
আর এমনটি যদি হতো তাহলে এ জীবনে যেমন আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, তেমনি মৃত্যু পরবর্তী কালেও আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। তুমি আমার বিরুদ্ধে তখন কোন সাহায্যকারী পেতে না। হে নবী, এরা এ ব্যাপারেও কোন চেষ্টা ত্রুটি করেনি যে তোমাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে এর বাইরে কোথাও ফেলে দেবে। যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণই মাত্র টিকে থাকতে পারত। তোমার আগে আমি যত নবী রসুল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার সে নিয়মের কখনো রদ বদল দেখতে পাবে না। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত জারি রাখবে। অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ প্রতিষ্ঠা করো, এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত একটা নামাজ। আশা করা যায় তোমার মালিক এর বরকত দ্বারা তোমাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا তুমি বলো, হে আমার মালিক, যেখানেই আমাকে নিয়ে যাও না কেন, তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও এবং যেখান থেকেই আমাকে বের করো না কেন, সত্যের সাথেই বের করো এবং তোমার কাছ থেকে আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি প্রদান করো। তুমি ঘোষণা দাও, সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ خَسَارًا আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য তাদের রোগের উপশমকারী ও রহমত, কিন্তু এ সত্ত্বেও তা জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। যখন আমি মানুষদের উপর কোন রকম অনুগ্রহ করি তখন তারা কৃতজ্ঞতার বদলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আবার যখন কোন রকম কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে একেবারে নিরাশ হয়ে পড়ে। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী, এতে তুমি বলো, প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে, অতঃপর তোমাদের মালিক ভালো করে জানেন কে সঠিক পথের উপর রয়েছে। ইল্লা
قليلا হে নবী এরা তোমার কাছে জানতে চায় রূহ কি জিনিস তুমি এদের বলো রূহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয় আসলে সৃষ্টি রহস্য সম্পর্কে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্ত কম তারপরেও আমি তোমার প্রতি যে কতটুকু ওহি পাঠিয়েছি যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার উপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম আর তেমন কিছু হলে তুমি আমার মোকাবেলায় কোন সাহায্যকারী পেতে না কিন্তু এটা হচ্ছে তোমার মালিকের একান্ত দয়া এতে কোন সন্দেহ নেই তোমার উপর তার অনুগ্রহ অনেক বড় قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا তুমি তাদের এও বলো যদি সব মানুষ ও জিন এ কাজের জন্য একত্রিত হয় যে তারা এ কোরআনের অনুরূপ কোনো কিছু বানিয়ে আনবে তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না যদিও এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হয় তবুও নয় আমি কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্য বহু উপমা দ্বারা হেদায়েতের বাণী বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে ক্ষান্ত হল না এরা বলে কখনোই আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এই জমিন থেকে এক প্রস্রবণ ধারা প্রবাহিত না করবে কিংবা তোমার জন্য খেজুরের অথবা আঙুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নদী নালা বইয়ে দেবে অথবা যেমন করে তুমি কিয়ামত সম্পর্কে বলো সে অনুযায়ী আসমানকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলে দেবে অথবা স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনজ্জিলা আলাইনা কিতাবান কিংবা থাকবে তোমার কোন স্বর্গ নির্মিত ঘর অথবা তুমি আরোহণ করবে আসমানে কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে পারব হে নবী তুমি এদের শুধু এটুকু বলো মহান পবিত্র আমার আল্লাহ তাআলা আমি তো কেবল তাঁর পক্ষ থেকে একজন মানুষ একজন রসুল বই কিছুই নই ওয়ামা মানা আন্নাস আন ইউমিনু ইজ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু যখনই মানুষদের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত আসত তখন তাদের ঈমান আনা থেকে
এছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখেনি যে তারা বলত আল্লাহ তাআলা আমাদের মতো একজন মানুষকে কি নবী করে পাঠালেন। قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا হে নবী তুমি তাদের বলো যদি এই জমিনে ফেরেশতারাই বসবাস করত এবং তারা এখানে নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াত তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোন ফেরেশতাকেই নবী করে পাঠাতাম। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনী ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা তুমি বলো আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলাই আমি মনে করি সাক্ষী হিসেবে যথেষ্ট। অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন, তিনি তাদের সব আচরণও দেখেন। ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইয়ুদলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন সেই মূলত হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন এমন লোকদের হেদায়েত দানের জন্য হে নবী তুমি আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না। এমন সব গোমরাহ লোকদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব। এরা তখন হবে অন্ধ, বোবা ও বধির। এদের সবার ঠিকানা হবে জাহান্নাম। যতবার তা স্তিমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্য প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব। انهم كفروا باياتنا وقالوا اذا كنا عظاما ورفاتا انا لمبعوثون خلقا جديدا এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। তারা আরো বলতো মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম ওয়াজআলা লাহুম আজালান লা রাইবা ফীহ এ মূর্খ লোকেরা কি ভেবে দেখেনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন তিনি এ বিষয়ের উপর ক্ষমতা রাখেন যে তাদের মতো মানুষদের তিনি সৃষ্টি করতে পারেন? দ্বিতীয়বার তাদের পয়দা করার একটি ক্ষণ তিনি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যাতে কোন রকম সন্দেহের অবকাশ নেই, তথাপি এ জালেম লোকেরা সেদিনকে অস্বীকার করেই যাচ্ছে। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا হে নবী বলো আমার মালিকের দয়ার ভাণ্ডার যদি তোমাদের করায়ত্তে থাকতো তবে তা ব্যয় হয়ে যাবে এ ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে। আসলে মানুষ স্বভাবগতভাবেই অতিশয় কৃপণ। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাতিন ফাসআল বানী ইসরাঈল ইদ জাআহুম ফাকালা লাহু ফিরআউন আমি মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম,
অতএব হে নবী, তুমি স্বয়ং বনী ইসরায়েলদের কাছেই কথাটা জিজ্ঞেস করো। যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল, তখন ফেরাউন তাকে বলেছিল, হে মুসা, আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا এর জবাবে সে বলেছিল, তুমি একথা ভালো করেই জানো, নবুয়তের প্রমাণ সম্বলিত এসব অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আসমানসমূহ ও জমিনের মালিক ছাড়া আর কেউই নাজিল করেননি। হে ফেরাউন, আমি তো মনে করি তুমি সত্যি ধ্বংস হয়ে গেছো। সে তাদের এ জমিন থেকে উৎখাত করে দিতে চাইল, কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে এর নাফরমানির জন্য সমুদ্রে ডুবিয়ে দিয়েছি। অতঃপর আমি বনী ইসরায়েলদের বললাম, এবার তোমরা এই জমিনে নির্বিবাদে বসবাস করো, এরপর যখন আখেরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে আমার সামনে নিয়ে আসব। এ কোরআনকে আমি সত্য বাণী সহকারে নাজিল করেছি, তাই তা সত্য নিয়েই নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদ দাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। আমি কোরআনকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছি যাতে করে তুমিও ক্রমে ক্রমে তা মানুষদের সামনে পড়তে পারো, আর এ কারণেই আমি তা পরপর নাজিল করেছি। হে নবী, তুমি বলো তোমরা এ কোরআনকে মানো কিংবা না মানো, তাতে এর মর্যাদা মোটেই ক্ষুণ্ণ হবে না। যাদের এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেয়া হয়েছে তাদের অবস্থা হচ্ছে, যখনই তাদের সামনে এটি পড়া হয় তারা নিজেদের মুখের উপর সাজদায় লুটিয়ে পড়ে। তখন তারা বলে, আমাদের মালিক পবিত্র, অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে, এটা ওয়াজ। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে, মূলত এ কোরআন তাদের বিনয়ই বৃদ্ধি করে। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান, তোমরা যে নামেই তাকে ডাকো তার সবকটি নামই উত্তম। হে নবী, চিৎকার করে নামাজ পড়ো না, আবার অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং নামাজ পড়ার সময় এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। ওয়াকুলিলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান
ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. তুমি আরো বলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কখনো কোন সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কারোই কোনো অংশীদারিত্ব নেই, তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন না যে তার কোনো অভিভাবকের প্রয়োজন হয়, তিনি সব কিছুর ঊর্ধ্বে, তুমি শুধু তাঁরই মাহাত্ম্য ঘোষণা করো। Yeah.